প্রথমবারের মতো আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইয়ন্স মাল্টিচেলার মেরিটাইম সার্চ রেসকিউ এক্সারসাইজ। আগামী 28 ও 29 নভেম্বর বঙ্গোপসাগরে সম্মিলিত এই মহড়া অনুষ্ঠিত হবে। এতে 32টি দেশের মধ্যে 23টি সদস্য ও 9টি পর্যবেক্ষক দেশসমূহের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, উদ্যোতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। নৌবাহিনী জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশসমূহের নৌবাহিনীর মধ্যকার আঞ্চলিক সম্প্রীতি ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বঙ্গোপসাগরে এই আন্তর্জাতিক সমুদ্র মহড়ার আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ কক্সবাজার ইনানি বি সংলগ্ন হোটেল টিউলিপে সোমবার এই মহড়ার উদ্বোধন করবেন। এছাড়া হেলিকপ্টার মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধজাহাজসমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন তিনি। পরে তিনি বিচ কার্নিভালের উদ্বোধন করবেন। নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় যুদ্ধজাহাজসমূহে অগ্নিনির্বাপণ মহড়া, দুর্ঘটনা কবলিত জাহাজ হতে জরুরি উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা প্রদান, গভীর সমুদ্রের নিখোঁজ ফিশিং ট্রলার ও জেলেদের অনুসন্ধান, সমুদ্রের জরুরি উদ্ধার অভিযান পরিচালনা সহ আরও নানা ধরনের ট্রেনিং দেওয়া হবে। আইওএনএসের 23টি সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সিসিলি, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য। অন্যদিকে 9টি পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে চীন, জার্মানি, ইতালি, জাপান, মাদাগাস্কার, মালয়েশিয়া, নেদারল্যান্ড, রাশিয়া এবং স্পেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যকার মেরিটাইম সিকিউরিটি নিশ্চিতকরণ ও পারস্পরিক গুরুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন ও সন্ত্রাস ও চোরাচালান দমনসহ বিভিন্ন পেশাগত সহযোগিতা লক্ষ্যের লগে 2008 সালে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম প্রতিষ্ঠিত হয়।